এগিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা ১৯ আসনের বর্তমান সংসদ সদস্য এনামুর রহমান এবারও লড়ছেন নৌকা নিয়ে, আর ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। কেমন হতে পারে সাবেক ও বর্তমান এমপির সেই লড়াই? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমাকে চুপ থাকতে, আমি চুপ থেকেছি। আজকে দশ বছর পর আবার নির্বাচন এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী মুক্ত করে দিয়েছেন। প্রধানমন্ত্রী চেয়েছেন, দেখতে চেয়েছেন জনপ্রিয়কে, সেই জনপ্রিয়তার প্রমাণটাই হবে সাথী। ঢাকা ১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, বনগাঁও ইউনিয়ন এবং সাভার ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে এবার মোট ভোটার ৭,৫৬,৪১৬, ভোট কেন্দ্র ২৯২টি, কাগজ কলমে প্রার্থী আছেন ১০ জন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এই আসনটিতে নৌকা প্রতীক ছাড়াও আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন। সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ঢাকা ১৯ আসনে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানার সঙ্গে সখ্যতার কারণে দলীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে রাজনীতির বাইরে চলে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন পাননি তিনি। দশম সংসদ নির্বাচনের পর থেকে মুরাদ জংকে আর প্রকাশ্যে সাভারে সভা সমাবেশ বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। তবে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মুরাদ জং। প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ঢাকা আরিচা মহাসড়কের পাশে শিমুলতলায় জনসমাবেশ করেন। এই জনসভার মাধ্যমে দশ বছর পর প্রথম প্রকাশ্যে কোনো সভা করেন মুরাদ জং। মুরাদ জংয়ের জনসমাবেশে সাভারের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটা অংশের উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে মাঠের রাজনীতিতে আগে দেখা না গেলেও ২০১৩ সালের এপ্রিলে সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির পর পরিচিতি পান বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তার মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নার্স কর্মীরা রানা প্লাজায় হতাহতদের নিরলস সেবা দেন। তবে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিদ্ধ হওয়া ঢাকা ১৯ আসনের তৎকালীন আওয়ামী লীগের এমপি তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। নৌকার গতির সঙ্গে সমান তালে সাভার আশুলিয়ার আকাশে বাতাসে উঠছে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংয়ের ঈগল। আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার এনামুর রহমান জানান, এলাকার মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। গত দশ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন বলেই মানুষ ভালোবেসেই নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে বিশ্বাস ডাক্তার এনামুর রহমানের। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দশ বছর চুপ থাকতে বলেছিলেন বলেই চুপ ছিলেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ। এবার প্রধানমন্ত্রী তাকে স্বতন্ত্র প্রার্থী হতে বলেছেন বলেই নির্বাচন করছেন বলেও জানান তিনি। যারা রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে তার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে তিনি জানান রানা প্লাজার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি আরও বলেন, মানুষ সেটা বুঝতে পেরেছেন, তারা পরীক্ষিত ব্যক্তিকেই এবার এমপি বানাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে আছেন বলেও জানান তিনি। এই আসনে এই প্রার্থীরা ছাড়াও আরও আছেন সাত প্রার্থী, তবে বাকি সাতজনের প্রচারণা সাভার আশুলিয়ায় তেমন চোখে পড়ছে না। তাদের কোনো মাইকিং নেই, নেই পোস্টারও। অন্য সাত প্রার্থী হলেন ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, মাছ প্রতীকে গণফ্রন্টের নুরুল আমিন, সোনালী আশ প্রতীকে তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভিন, আম প্রতীকে এনপিপির ইসরাফিল হোসেন সাভারি,
একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ জুলহাস ও নোঙ্গর প্রতীকে বিএনএম এর সাইফুল ইসলাম মেম্বার। এখন অপেক্ষার পালা, কে জয়ী হন এই আসনে? সাইমন প্রভা, এটিএন নিউজ।